আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে রিং আইডি দিয়ে একটা ভাইরাল নিউজ আপনারা অনেকে অনলাইনে দেখতেছেন। তো রিং আইডি থেকে নাকি টাকা ক্যাশও দেওয়া হচ্ছে। তো আজকে ভিডিওতে এই বিষয়টার এ টু জেড ডিটেল জানানোর চেষ্টা করব এবং ভিডিওতে যারা এখনও লাইক দেননি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা কিন্তু অনেকেই এর আগের ভিডিওতে কমেন্ট করতেছেন যে রিং আইডি নাকি আবারও ব্যাক এসেছে, রিং আইডিতে আপনারা আবারও কাজ করতে পারবেন। সো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে রিং আইডি যে নতুন আপডেট এটা কিন্তু আপনারা অনেকেই জানার জন্য কমেন্ট করতেছেন। সো রিং আইডি এখান থেকে আপনারা যদি নোটিশ বোর্ডটা খেয়াল করেন, তো আপনারা হোম পেজ থেকে যদি নোটিশ বোর্ডে যান সেখানে কিন্তু আপনারা স্পষ্টভাবে যে নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো সেই নোটিশে কিন্তু জানানো হয়েছে যে রিং আইডির সকল গ্রাহকের অবগতির জন্য জানানো হচ্ছে যে রিং আইডির সকল টাকাই কিন্তু ফেরত দেওয়া হবে। তবে এটা রিং আইডির সার্ভার বিক্রি করে হলেও তারা টাকাগুলো ফেরত দেবে। তবে রিং আইডির এই টাকাগুলো কবে ফেরত দেবে এটার কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখ নোটিশে জানানো হয়নি। তার মানে কিন্তু আপনারা জানেন না যে আসলে কবে এই টাকাগুলো ফেরত দেবে। সো আমরা এখান থেকে যদি নোটিশ বোর্ডে চলে যাই, সো এখান থেকে নোটিশ আসার পর আপনারা কিন্তু এই নোটিশটা এখানে দেখতে পারবেন, যেটা প্রকাশ করা হয়েছে কিন্তু 2022 সালে 1 এপ্রিল। সো এই নোটিশের পর কিন্তু বর্তমান সময়ে এখন আর কোনো রকমের নোটিশ রিং আইডিতে আসেনি। তো রিং আইডিতে যদি নতুন কোনো আপডেট আসতো তাহলে কিন্তু অবশ্যই তারা নোটিশ প্রকাশ করতো। সো অনেকেই কিন্তু এরকম একটা ফেক নিউজ অনলাইনে ভাইরাল করেছে যে রিং আইডি কিন্তু বর্তমানে ক্যাশ আউট দিচ্ছে, রিং আইডির টাকাগুলো ফেরত দিচ্ছে, রিং আইডিতে আবারও কাজ করা যাচ্ছে। তো এরকমই একটা তথ্য কিন্তু ফেসবুক গ্রুপে আসলে ভাইরাল হয়ে যায়। সো তথ্যটা কে দিয়েছে হয়তো আসলে এখন পর্যন্ত জানা যায়নি, তবে এটা কিন্তু টোটালি একটা ফেক নিউজ ছিল। কারণ রিং আইডির যদি এরকম কোনো তথ্য দিত তাহলে অবশ্যই তারা নোটিশ বোর্ড দিত, সেই সঙ্গে কিন্তু আপনারা অনেকেই অনলাইনে জানতে পারতেন। তো বর্তমানে রিং আইডির টাকা ফেরত কবে দিবে এই বিষয়টির সুনির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি। তবে রিং আইডির গ্রাহকরা এখন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেছে যদি তারা টাকাগুলো ফেরত পায়। তো এই বিষয়টি নিয়ে কিন্তু রিং আইডির সিও কাজ করতেছে, তিনি জানিয়েছে খুব শীঘ্রই এই বিষয়টি নিয়ে তিনি জানাবেন গ্রাহকদের এবং কীভাবে এই টাকাগুলো ফেরত দেবে সেটাও কিন্তু জানাবেন। কারণ রিং আইডির টাকাগুলো কিন্তু বাংলাদেশে রয়েছে এবং তিনি বলেছেন যে খুব শীঘ্রই এই টাকাগুলো গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে। তো আপনারা যারা গ্রাহক রয়েছেন অবশ্যই আপনারা কিছুদিন অপেক্ষা করেন এবং ধৈর্য ধারণ করেন। যদি রিং আইডি ব্যাক আসে কিংবা টাকাগুলো ফেরত দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা অনলাইনে না থাকলে কিংবা অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনারা এই টাকাগুলো ফেরত পাবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন অনলাইনে থাকার জন্য কিংবা অ্যাক্টিভ থাকার জন্য, তাহলে কিন্তু যে কোনো সময় রিং আইডির নোটিশ আসতে পারে কিংবা যে কোনো সময় রিং আইডির যে কোনো ফর্ম কিন্তু ফিল আপ করা লাগে। তো তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন সবার আগে এগুলো ফর্মগুলো ফিল আপ করার জন্য, কারণ রিং আইডির টাকাগুলো কিন্তু ফেরত দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। যেহেতু 200 কোটি টাকা আটকে রয়েছে এই টাকাগুলো কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিয়ে নেবেন, সেখানে কিন্তু নতুন আপডেটগুলো আপনারা জানতে পারবেন। তো এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকাল ভালো থাকুন, সুস্থই থাকুন, আল্লাহ হাফেজ।